উনি কি ইন্তেকাল করেছেন বরিশাল সিটি নির্বাচন ঘিরে মারামারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর রক্তাক্ত হওয়া নিয়ে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রক্তাক্ত হওয়াকে আপেক্ষিক বলে মন্তব্য করেন সিএসি কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি তার হাসান মাহমুদের রিপোর্ট এই দৃশ্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি ফয়জুল করিমের উপর আক্রমণের এই আক্রমণে রক্তাক্ত হন তিনি সহ তার বেশ কিছু কর্মী সমর্থক এই আক্রমণ নিয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রার্থীর উপর আক্রমণ কতটা যৌক্তিক জবাবে সিসির উত্তর রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক এতে ভোট বাধাগ্রস্ত হয়নি এটা হলো রক্তাক্ত সব কিছু আপেক্ষিক হ্যাঁ রক্তাক্ত উনি কি ইন্তেকাল করেছেন না না উনি কি আপনার কতটা আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে কেউ পিছন থেকে ঘুষি মেরেছে কাজেই যে ওনার বক্তব্য শুনেছি উনিও বলেছেন না ভোট বাধাগ্রস্ত হচ্ছে না আমাকে আক্রমণ করা হয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে খবর নেওয়ার চেষ্টা করেছি ভোট কার্যক্রম ওই কারণে বাধাগ্রস্ত হয়েছে কি না আমরা যে খবর পেয়েছি ভোট কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি কাজী হাবিবুল আওয়াল বলেন বিচ্ছিন্ন দু চারটি ঘটনা ছাড়া সার্বিক অর্থে সুন্দর ও সুচারুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনে আর যেভাবে এই দুই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে সন্তুষ্ট তারা সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে এটা আমরা যেমন আপনাদের কাছ থেকে শুনি আমরা যে টিভি চ্যানেলগুলো রয়েছে ইলেকট্রনিক মিডিয়া আমরা সর্বক্ষণ প্রত্যক্ষ করেছিলাম সেখানেও আমরা ইতিবাচক সংবাদগুলো পেয়েছি এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা ধারণা করছেন খুলনায় 42-45% এবং বরিশালে 50% ভোট পড়তে পারে হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা